কর সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানি নিয়ে আবেদন খারিজ করে দেন। এর ফলে ডক্টর ইউনূসের কাছে 12,28,74,000 টাকা দানকর চেয়ে এনবিআর যে আদেশ দিয়েছিল তা বহাল থাকল। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউনূস 2011 থেকে 2014 সাল পর্যন্ত 3 অর্থ বছরে নিজের নামে গঠিত 2টি ট্রাস্ট ও 1টি প্রতিষ্ঠানে 77,39,00,000 টাকা স্থানান্তর করেন, কিন্তু এর বিপরীতে কর দেননি। এই অর্থ স্থানান্তরের জন্য এনবিআর 15 কোটি টাকার বেশি টাকা কর দিতে ডক্টর ইউনূসকে চিঠি দেন। তিনি এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন। মামলার কর আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টে তিনি হেরে যান। সবশেষ আপিল বিভাগেও তার আবেদন খারিজ হলো। এনবিআরের দাবি করা করের মধ্যে 3 কোটি টাকা আগেই পরিশোধ করেছেন ডক্টর ইউনূস, বাকি প্রায় 12,50,000 টাকা এখন তাকে দিতে হবে। আপিল বিভাগে এই মামলায় শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। যখন আমি ট্রান্সফার করলে গিফট ট্যাক্স এত আমারটা যেহেতু ট্রান্সফার হলো না, সে তো আমার ট্যাক্স হওয়ার কথা না। এই যুক্তিটা আমি দিয়ে রিটার্নটা সাবমিট করেন, সেখানে কিন্তু ওইখানে পরিষ্কার লেখা আছে 4-এর কত বর্গজ এবং ইয়ে 6-তে, এটা তো ওনাদের ওই রিটার্নে লেখা আছে। এই দুই ইয়েতে ধারার বলে উনি এক্সামশন চেয়েছিলেন, কিন্তু সেটা উনি পান।